আমরা কোনো চোটে এখন আপাতত নাই এই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে এ দল ও দলকে ক্ষমতায় না দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মেহনত করি দেশবাসীর মধ্যে আমাদের এটাই আহ্বান ইনশাল্লাহ আমরা মনে করি অচিরেই মামুনুল হক সাহেব মুক্তি পাবেন যে দেশে যে ভোট হবে এটাও তো আমরা সন্দিহান মৌলানা মামুনুল হক সাহেবের মুক্তি যদি না দেওয়া হয় বাংলাদেশের প্রত্যক্ত অঞ্চল থেকে গণজোয়ার তৈরি করা হবে আজকে আমাদের মাওলানা মামুনুল হক লক্ষ তৌহিদি জনতার হৃদয় স্পন্দন লক্ষ লক্ষ যার হাতে ছাত্র করা আমরা ব্রাক্ষান্ত হৃদয় নিয়ে তাকে জেলে রেখে আমরা আর এই দুনিয়াতে বাঁচতে চাই না এর এই সাধারণ জাতীয় সমাবেশে বাংলাদেশ খেলাফত মজিসের তৃণমূল থেকে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা নেতাকর্মী উপস্থিত হয়েছে প্রত্যেকের একই দাবি আমরা চাই বাংলাদেশ খেলাপদ প্রতিদেশের মহাসচিব মাওলানা আল্লামা আজিলামা আজিলক সাহেবের সুযোগ্য সন্তান মৌলানা মামুল্লক সাহেবের মুক্তি যদি না দেওয়া হয় বাংলাদেশের প্রত্যক্ত অঞ্চল থেকে গণজোয়ার তৈরি করা হবে গণসংগ্রাম তৈরি করে বাংলাদেশ খেলাপদ প্রতিদেশের আল্লামা মামুল্লক সাহেব ওনাকে মুক্তি করার জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা জোরদার আন্দোলন করে তুলব আমি সরকারের কাছে আহ্বান জানাবো বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করেন না হয় বাংলাদেশে আপনাদের জায়গা হবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ চায় শান্তিপ্রিয় নির্বাচন বাংলাদেশের মানুষ চায় শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশের মানুষ যেন বাঁচতে পারে আজকে আমাদের মাওলানা মামুনুল হক লক্ষ তৌহদী জনতার হৃদয় স্পন্দন লক্ষ লক্ষ যার হাতে ছাত্র গড়া আমরা ব্রাক্ষান্ত হৃদয় নিয়ে তাকে জেলে রেখে আমরা আর এই দুনিয়াতে বাঁচতে চাই না অনতি বিলম্বে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে যতক্ষণ পর্যন্ত মাওলানা মামুনুল হক সবকে বের না করব ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে ইনশাল আমাদের সকলের হৃদয়ে রক্তহরণ হচ্ছে আমাদের মহাসচিব আল্লাহ মামুল্ল হাফিজুল্লাহ জেলে এখন বন্দি আছে আজকে দীর্ঘ বাইশটা মাস তিনি কষ্ট করে জেল বুক করছেন আমরা বাহিরে শান্তি থেকেও আমরা শান্তিতে নেই হৃদয়ে আমাদের শান্তি রক্তক্ষণ হচ্ছে আমরা শান্তিতে নেই এই জন্য আমরা অপেক্ষা আছি কেন্দ্র থেকে মামুলক সাহেবকে মুক্তি করার জন্য যদি রাজপথে আমাদেরকে জীবন দিতে প্রস্তুত জীবন দিতে বলা হয় দিতে প্রয়োজন হয় আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তি করব বাংলাদেশে ভোটের রাজনীতি এমন পর্যায়ে পুঁছে যে এদেশে যে ভোট হবে এটাও তো আমরা সন্দিহান জোটে যাওয়া না যাওয়া বা জোটে থাকা না থাকা স্বাভাবিকভাবে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সিদ্ধান্ত আমরা কোনো জোটে এখন আপাতত নাই এবং ভবিষ্যতের পরিকল্পনা হবে যে আসলে এদেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা না অতীতের যে নির্বাচনগুলো আমরা দেখেছি নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে কী অবস্থা সারা জাতি দেখেছে ফাইভ পার্সেন্ট ভোটও দেখেছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ভোটও দেখেছে মানুষ এবং রাতের অন্ধকারে ভোট শেষ হয়ে গেছে ভোটের ভোটার আসার আগে তাদের ভোট শেষ হয়ে গেছে সেজন্য আমরা শঙ্কিত এর যদি বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি হয় ভোটের অধিকার যদি সকলে ফিরে পায় তাহলে আমরা পরবর্তীতে চিন্তা করব আমরা জোটে যাব না একা নির্বাচন করব তবে আমরা নির্বাচনমুখী আমরা নির্বাচন করব নিবন্ধিত দল আমরা এবং বাংলাদেশের মাটি ও মানুষের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে সেজন্য আমরা সবসময় নির্বাচনমুখী আমরা নির্বাচন করব বাংলাদেশ খেলাফত মজলিস নিবন্ধিত রাজনৈতিক দল আমরা বরাবরই নির্বাচনে অংশগ্রহণ করি নির্বাচনে অংশগ্রহণ করব এটা আমাদের সিদ্ধান্ত বাকি আমরা কোনো জুটে নাই আমরা মূলত বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য মেহনত করছি এই মেহনতের অংশ হিসাবে আমরা সবসময় নির্বাচনে অংশগ্রহণ করি তো আপনিও জানেন যে বাংলাদেশে এখন নির্বাচনের পরিস্থিতি কি পর্যায়ে আছে ভোট এটা মানুষের আগ্রহের বিষয় না আমরা আসলে এখন মানুষের মৌলিক যে অধিকারগুলি আছে এগুলো নিয়ে কথা বলছি যদি নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ আসে ইসলামের পক্ষে মানুষের পক্ষে মানুষের অধিকারের পক্ষে আমরা নির্বাচনে থাকব এটা হলো আমাদের সিদ্ধান্ত মামুনুল হক সাহেবের মুক্তির জন্য আমরা আন্দোলন করতেছি আন্দোলন করতে থাকব আজকেও কর্মসূচি আসবে ইনশাআল্লাহ আমরা মনে করি অচিরেই মামুনুল হক সাহাব মুক্তি পাবেন আর যদি মুক্তি দেরি হয় আমাদের আন্দোলনও প্রলম্বিত হবে আন্দোলনও লম্বা মানুষের শান্তি আসবে একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সুতরাং আসন এই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে এ দল ও দলকে ক্ষমতায় না দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মেহনত করি দেশবাসীর আমাদের এটাই আহ্বান সেরা প্রিমিয়ার সিমেন্ট